অপরাধটা করেছেন আজ? আমাদের এই রাস্তাটা কামালপুর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে নোয়াপাড়া থেকে শিখড়ে বটতলা পর্যন্ত 4 কিলোমিটার বিশাল বেহাল অবস্থা রাস্তার। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল দেখেছি, বিভিন্ন প্রশাসনিক মহল থেকে শুরু করে আমরা তাদের আশ্বস্ত পেয়েছিলাম যে আমাদের রাস্তাটা নতুন করে করবে পিচ ঢালাই দিয়ে, কিন্তু কোনোরকম কোনো সুরাহা আমরা পাইনি। 2017 সালে রাস্তা স্যাংশন, আজ দীর্ঘ 4 বছর হচ্ছে রাস্তার মানে বয়স, স্যাংশন হয়ে গেছে, অ্যালটমেন্ট হয়ে গেছে, কন্ট্রাক্টর শুনেছি নাকি টাকাও পেয়ে গেছে, কিন্তু বাস্তবে কিন্তু এই রাস্তার কোনো পরিবর্তন আর হচ্ছে না। আমরা বিগত দিনে ওই রাস্তা অবরোধ করেছিলাম প্রশাসনিক মহল, তারপরে বিডিও সাহেব পঞ্চায়েতে মিটিং বসে আমাদেরকে লিখিত দিয়েছিল যে নভেম্বরের 1 তারিখ থেকে এই রাস্তার কাজ স্টার্ট হবে, কিন্তু তার পরবর্তীতে কোনোরকম কোনো রাস্তায় কোনো মাল 5 গাড়ি 7 গাড়ি মাল পড়েছে আর কোনো ইট পড়েছে, কোনো খোয়া ফোয়া নেই, আমাদের কোনো রাস্তার কাজ হচ্ছে না। আর ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের সঙ্গে কন্ট্রাক্টর দুর্ব্যবহার করছে, ফোন করলে ফোন উল্টোপাল্টা কথা বলছে, তারই প্রতিবাদে আজকে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আজকে আমরা রাস্তার দাবিতে 9 নম্বর রোড আমরা অবরোধ করেছি। এটা নিয়ে কতবার করলেন অবরোধ? এটা নিয়ে 3 বার চলছে। আপনারা কি চাইছেন এখন? আমাদের একটাই দাবি, পাকা রাস্তার দাবি, এলাকার উন্নয়ন, পাকা রাস্তার দাবি। সব এলাকায় রাস্তা হয়ে গেছে, আমাদের এলাকায় রাস্তা হচ্ছে। প্রশাসন কি বলছে? প্রশাসনের ভূমিকা যথেষ্ট ভালো, আমাদের সঙ্গে সহযোগিতা করছে ভালো। তারপরে হচ্ছে গিয়ে প্রশাসন চেষ্টা করছে আমাদের রাস্তাটা তো মানে করে দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম বিপ্লব রায়। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।